ओ चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोककल्याणमार्गं त्रैलोकेऽप्या जानकी जानकीप्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत प्रलयकलित महा हिवा रात्रि प्रकृति सहज अंधतामी स्त्रिश्रम गीत शातम मधुरम यहांनाद जगर्ज सोय जात प्रथितम पुरुषो स्विदानी জয় জয় রাম তরু জয় গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরুণ রেণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার নিয়ে আমাদের পড়া হচ্ছিল খণ্ডে প্রভুর সঙ্গে রাখালের মিলনের অধ্যায় থেকে আমরা একদম সেই অধ্যায়ের অন্তিম অংশে এসে গেছি বিগত দিন আমরা শেষ করেছিলাম যে শ্রীরামকৃষ্ণের জীবনের অতন্দ্রতার গল্প বলে যে তার ভেতরে এমন একটা ভাব ছিল যে তাঁর প্রকৃতির কোনো একটু বিরুদ্ধে কোনো কিছু হলে সেটা সম্পর্কে যতই তিনি হয়তো আমরা সাধারণভাবে ঘুমিয়ে থাকলে যেরকম আমাদের নিজেদের ভেতরে কোনো বস আমাদের নিজের মানে নিজেকে নিজে হারিয়ে ফেলি আমরা শ্রীরামকৃষ্ণ ঠিক তেমনটা ছিল না তিনি জাগ্রত অবস্থায় যতখানি সতর্ক থাকতেন তিনি শয়ন করলে ঘুমিয়ে পড়লেও ঠিক ততখানি সতর্ক থাকতেন অতন্দ্রতা হচ্ছে সাধক জীবনের অন্যতম একটি শর্ত অতন্দ্রতা না থাকলে সাধক জীবনের উন্নয়ন হয় না জীবনের মান উন্নয়ন হয় না সেইটি আমরা দেখলাম আমরা এরপর থেকে শুরু করব। একদিন কন ভগবান দেখ গো রাখাল নামে অতি ভক্তিমান পেয়েছি বালক এক সুন্দর প্রকৃতি শ্রীমনমোহন মিত্র তার ভগ্নিপতি যাও যদি একবার দেখে এসো তাই কাছাড়িপাড়ার কাছে থাকে শিমলায় মহাভক্ত বলরাম স্থির বুদ্ধি তাঁর প্রতিবর্ণে শ্রীপ্রভু বুঝে আছে সার যতনে পালনে শ্রীতবচনে যথাকালে যথাজ্ঞা নে দেখিতে রাখালে পরস্পর দেখা শোনা মন আকর্ষণ শুভক্ষণে দুহু জনে হইল মিলন নিকট সম্বন্ধে দোহে ভিতরে ভিতরে দিন দিন যায় যত ঘনিষ্ঠতা বাড়ে ভক্ত প্রিয় বলরাম বৈষ্ণব আচারী ভক্ত পাইলেই যত্ন বাড়াবাড়ি প্রকৃত ভাব নাই অহংকার মাহীন চিত্ত যদি জমাদার যদি জমিদার সাধারণ রীতি ছাড়া সদা দিন মন সুপ্রশস্ত সুন্দর দ্বিতল নিকেতন কত ভক্ত আসে যায় তাহারও ভবনে যত্নবান সর্বদা সাদর সম্ভাষণে অতি পরিমিত ব্যয় বুদ্ধিতে না আসে হিসাব দেখিয়ে লোকে ব্যয় কুণ্ঠ ঘোষে সাদরে রাখেনে তিনি রাখালে ভবনে সৌভাগ্যবানের ঘরে রাখালে যে দিনে পুথিকার বলছেন তিনি শ্রী রামকৃষ্ণ যে ভবিষ্যৎ সংঘ গড়বেন সেই সংঘের যে সংঘ নায়ক হবেন তার প্রতি শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত ভালোবাসা ছিল সে ভালোবাসা সবার ছিল স্বামী বিবেকানন্দেরও ছিল সেই পরিচয় করিয়ে দেবার জন্য বলরাম বসুর সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করলেন বলরাম বসুকে বললেন দেখো মনমোহন মিত্রের ভগ্নিপতি কলকাতায় থাকে কলকাতার সিমলার কাছে কাঁসারি পাড়ায় তার বাড়ি তুমি গিয়ে একদিন তার সঙ্গে দেখা করে এসো শ্রীরামকৃষ্ণের ইচ্ছা শ্রীরামকৃষ্ণের ইচ্ছা বলরাম বসুর কাছে আদেশ তুল্য ছিল তিনি যেন আর দ্বিতীয় কোনো রকম ভাবনা চিন্তাই করতেন না সেকেন্ড অপশনই নিতেন না তিনি শ্রীরামকৃষ্ণ বলেছেন যথাস দিনে তারা তিনি চললেন পারে রাখালের দেখা করতে বলছেন পরস্পর দেখা দেখাশুনো মন আকর্ষণ শুভক্ষণে দুহু হই জনে হইল মিলন দেখা শোনা হলো শুধু তাই নয় মন আকর্ষণ কেন মনের আকর্ষণ বোধ করলেন কারণ দুজনেই সেই এক ব্যক্তিকে ভালোবাসেন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন ধরুন আপনারা যদি একজন আপনাদের যদি একজন প্রিয় আদর্শ মাস্টামশাই হয় আপনাদের দুজনের ভেতরে ভালোবাসা হবে ভালোবাসা হবেই হতে বাধ্য কারণ আপনারা দুজন দুজনই সেই আদর্শ মানুষকে ভালোবাসেন ঠিক সেই রকম আমাদের এই পরস্পর দেখাশোনা দুজনের মধ্যে দেখাশোনা হলো মন আকর্ষণ হয়ে গেল কারণ দুজনেই শ্রীরামকৃষ্ণের ভারী প্রিয় শুভক্ষণে দুজন দুহুজনে হইল মিলন দুজনের সঙ্গে দেখা হলো নিকট দোহে ভিতরে ভিতরে দিন দিন যায় যত ঘনিষ্ঠতা বাড়ে প্রথম দিনের সম্পর্কে ভালোবাসা হলো কিন্তু যত দিন যেতে থাকলো সেই ভালোবাসা ঘনিষ্ঠতায় রূপান্তরিত হলো বলরাম বৈষ্ণব আচারী তাই বৈষ্ণব মতে কাউকে পেলে তার ভারী ভালো লাগে বলছেন তাহারও প্রকৃত ভাব নাহি অহংকার মাৎসর্যবিহীন চিত্ত যদি জমিদার বলছেন প্রকৃত ভাবে কোন তার কোনো অহংকার ছিল না আপনারা মাসমশাহীর একটা এই বলরাম বসুর একটা ভারী সুন্দর ছবি মাসমশাই এঁকেছেন কথা যদি পারেন একটুখানি পড়ে নেবেন এবং চোখ বন্ধ করে ভাবলে আপনি বলরাম বসুর ছবিটা পেয়ে যাবেন ঠাকুর গিয়েছেন বিদ্যাসকর মশাইয়ের বাড়িতে তার বাদুর বাগানের বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন তার কথাটা তো হয়ে যাওয়ার পর তারা যখন ফিরে আসছেন বাগানের মধ্যে দিয়ে মূল তটকদারের দিকে যাচ্ছেন সেখানে আলো কম এমন সময় দূর থেকে ঠাকুর দেখতে পেলেন একজন মাথায় পাগড়ি নালা লম্বা দাঁড়িয়েওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে ঠাকুর বলছেন বলা বলামাত্র তিনি ওইখানেই ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন বললেন তুমি ভেতরে গেলে না কেন তিনি জমিদার তিনি বলছেন যে না আমি পাঁচে আপনার কোনো অসুবিধা হয় তাই একেবারে অদ্ভুত রকম বৈষ্ণব শুধু ছিলেন না তার মধ্যে সামান্যতম অহংকার ছিল না আর কি কারুর প্রতি তার কোনো হিংসা কারুর প্রতি কেন দেশ ছিল না যদিও তিনি জমিদার কিন্তু জমিদারদের এই যে রীতি এগুলো তার কোনোটাই ছিল না কেমন বাড়ি তার সুপ্রশস্ত সুন্দর দ্বিতল নিকেতন কত ভক্ত আসে যায় তাহার ভবনে যত্নবান সর্বদা সাদর সম্ভাষণে অত মানুষ আসে কিন্তু প্রত্যেককে সমান যত্ন সমান ভালোবাসা দিয়ে তিনি সকলকে আদর যত্ন করেন এদিকে কাজের জায়গায় কৃপণ ছিলেন মানে বুদ্ধিতে না আসে তিনি এত কার্পণ্য করতেন মানে আমরা ভেবেও পেতাম না ভেতেও পেতেন না এই এত কার্পণ্য করে কি লাভ হচ্ছে কিন্তু তিনি ভীষণ কার্পণ্য করতেন খুব কৃপণ তিনি ছিলেন ব্যয়কুণ্ঠ বলতে লোকে থাকে তিনি রাখালকে তার বাড়িতে নিয়ে এলেন এই যে রাজা মহারাজ এলেন রাজা রাজামাঝে মহাপ্রয়াণ হয়েছে এই বাড়ি এই বাড়ি রাজা রাজামাঝে ভীষণ প্রিয় ছিল এমনকি সংঘ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর যখন উনি প্রেসিডেন্ট হলেন তখনও এই বাড়িতেই তিনি থাকতে বেশি ভালোবাসতেন বলরামবাবুর যত আত্মীয় স্বজন নাতি নাতনি তারাও মহারাজকে ভীষণ ভালোবাসতেন এবং সেই কারণেই তিনি এই বাড়িতে থাকতেও তার খুব আনন্দ হতো তিনি বলছেন প্রতিকার লিখছেন প্রচারে উঠিল এক অভিনব ধারা ভক্তের ভবনে শ্রীপ্রভুর ভিক্ষা করা কোন নির্ধারিত দিনে সহভক্তগণ হরি সংকীর জনাইয়ের প্রাণ কৃষ্ণ শহরেতে বাড়ি কি বিশুদ্ধ ব্রাহ্মণ দেহ পরম আচরি ব্রাহ্মণের রীতিনীতি সব আছে তার দ্বিতীয় তাহার মতো মেলাস মহাদায় সময়ে সময়ে প্রায় এখনো তখন তাহার ভবনে শ্রী প্রভুর নিমন্ত্রণ ভোজনের স্বামী বর অতি মিহি অন্য তার যেন জুঁই ফুল আনাতেন দেশ থেকে করিয়া যোগার স্বদেশে সঙ্গতি খুব নিজে জমিদার তন্ডুলের রূপ গুণ না যায় বর্ণন জনমে সুন্দর অন্ন করিলে রন্ধন আলো করে গোটা ঘর যথা রাখা যায় আমোদিত চারিদিক গন্ধ হেনতায় সাত্বিক ব্যঞ্জন বিবিধ আস্বাদ যুক্ত বিবিধ রকম দধিদুগ্ধ ঘৃতাদিতে যাহা যাহায় তৈয়ারে যতনে ব্রাহ্মণ করে সকল যোগার শুদ্ধাচারে অন্তপুরে বাড়ির মেয়েরা সহস্তে অন্ধন করে আপনারা তারা ছুঁইতে না দেয় কারে অপর মানুষে কলঙ্ক যাদের হাতে কখনো ভগবান দেখিলাম বরাবর বড় কৃপাবান শতচিত্র বর্তমান যদি অন্য অন্যদিকে তথাপি করুণা তার রাশি রাশি তাকে ধর্মপক্ষে তিলাদপি রহেঝার টান প্রভুর নয়নে লাগি গিরি পরিমাণ নিরবধি কৃপানিধি মুরতি প্রভুর চিন্তা কিসে জীবের হইবে তম দূর দিনের এতে জীবহিতে ব্রতি প্রভু পর ঈশ্বরের পথে কিসে হবে অগ্রসর করুণায় প্রভুদেব সহায় কেমন পিতৃ বলে বালকের বক্ষে আরোহণ দুর্বল শিশুর সাদ মাত্র উঠে গেছে বাপ দেন পাছা ঠেলা দাঁড়াইয়া নিচে সৎপথে সদাচার অল্পমতি দ্রুতগতি পুর্ণমতী কৃপায়ও তাহার তপে জপে যজ্ঞে কিংবা সাধন ভজনে কীর্তন মননে কিবা পূজা আরাধনে সধর্ম আচরে কিবা বিরাগও বিপা বিবেক ও বিরাগে সৎশাস্ত্র পাঠে কিবা ভক্তি অনুরাগে জ্ঞান কিবা ভক্তিযোগে যে যে থায় রয় সকলে আছেন প্রভু সর্বময় এখানে সধর্মাচারে পবিত্র ব্রাহ্মণ তাই তার ঘরে শ্রী প্রভুর আগমন প্রভুর দয়াকি দে করুণা কেবল তিলবত কর্মে দেন ফল শুদ্ধ সত্যময় প্রভু অখিল ঈশ্বর ঘরে শত শত দণ্ডবত ব্রাহ্মণের প্রায় সুনরাম কৃষ্ণ কথা আকিঞ্চনে গায় বলছেন প্রচারের একটি নতুন ধারা হলো শ্রীরামকৃষ্ণ প্রচার একটি নতুন ধারা পেল কিসে ধারা না ভক্ত বাড়িতে প্রভুর ভিক্ষা করা ভক্তের ভবনে ভিক্ষা করা আসলে সকলের পক্ষে তো দক্ষিণেশ্বরে যাওয়া সম্ভব ছিল না তাই শ্রীরামকৃষ্ণদেব সবাই এক একজন মানে ধনী ভক্তের বাড়িতে একদিন আসতেন সেইখানে উৎসবাদি হতো কেন ধনী ভক্তের গৃহ গরিব ভক্তের নয় কেন কারণ তাকে দেখতে বা তার কথা শুনতে অনেকে আসতেন ভক্ত হলে তাহলে এই সকলকে পেট ভরে প্রসাদ পাওয়াতে পারবেন এইটা ঠাকুরের ইচ্ছা চলেছে তিনি যেখানে যাবেন সেখানে যেন একটু প্রসাদের বন্দোবস্ত হয় তাই ভক্তের কাছে হতেন বলছেন কোনো নির্ধারিত দিনে ভক্তগণ সহ সে তার বাড়িতে গিয়ে মহোৎসব নৃত্য হতো গীত হতো হরিসংকীর্তন এমনই একজন জনায়ের প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তার বাড়িতে শহরেতে বাড়ি বিশুদ্ধ ব্রাহ্মণ দেহ পরম আচারী ব্রাহ্মণের রীতিনীতি সব আছে তাই দ্বিতীয় তাহার মতো মেলা মহাদয় তার মতো এরকম দ্বিতীয় আর কোথাও খুঁজে পাওয়া যায় না জনাই তার বাড়ি ঠাকুরকে তিনি মাঝে মাঝে নিয়ে এসে যত্ন করতেন কি খাওয়াতেন বলছেন ভোজনের পরিপাটি হেন নাহি শুনি সন্তুষ্ট যাহাতে অতি অখিলের স্বামী বলছি যে বিরাট পরিপাটি করে কিছু তার করতেন না খুব বাড়াবাড়ি কিছু করতেন না কিন্তু ঠাকুর যা খেতে ভালোবাসতেন সেইগুলি তিনি রান্না করে খাওয়াতেন চালের কথা বলছেন বলছেন ভক্তিভরে দ্বিজ বর আতপ তন্ডুল অতিমিহি অন্নতায় যেন জুঁই ফুল জানাত আনাতেন দেশ থেকে করিয়া জোগাড় স্বদেশে সঙ্গতি খুব নিজে জমিদার তন্ডুলের রূপগুণ না যায় বর্ণন জনমে সুন্দর অন্ন করিলে রন্ধন আলো করে গোটা ঘর যথা রাখা যায় আমোদিত চারিদিক গন্ধ হেন তায়। বলছেন সেই সুন্দর ছোট ছোট দানাওয়ালা চাল নিয়ে আসতেন তিনি সুগন্ধি মিহি চাল তিনি জনাই থেকে নিয়ে আসতেন কেমন সে চাল না ভাত হলে যেন মনে হতো জুই ফুল একটি জুঁই ইয়ের মধ্যে জুই ফুল কেন জুই ফুলের সঙ্গে তুলনা করছে জুই ফুল যেরকম খুব পাতলা হালকা দেখতে আর তার থেকে একটা অদ্ভুত সুবাস বেরোয় যেটা মানুষের মনকে আমোদিত করে ঠিক সেই রকম। এই ফুল চালের থেকেও একবারে যখন ফুটছে যখন দেখে মনে হচ্ছে যেন সাদা জুই ফুল এবং তার থেকে একটি দিব্য গন্ধ হচ্ছে। শুধু তাই না তো সে তো শুভ্র বলছে আলো করে গোটা ঘর যথা রাখা যায় আলো করে আছে মানে উজ্জ্বল হয়ে আছে সেই জায়গাটা আর তার গন্ধ চতুর্দিক আমোদিত করে রেখেছে ফল ফুল পাত্র মূলে সাত্ত্বিক ও ব্যঞ্জন বিবিধ আস্বাদযুক্ত বিবিধ রকম সব নানা রকম জিনিস দিয়ে খুব সাত্বিক ব্যঞ্জন তৈরি করা হচ্ছে বিভিন্ন আস্বাদযুক্ত বিবিধ রকম আর কি বলছে ব্রাহ্মণ কি দিয়ে বাজাত করছে বলছে দধি দুগ্ধ গ্রীতা দিতে যাহ তৈয়ার যথনে ব্রাহ্মণ করে সকলের জোগাড় দই দুধ আর ঘি দিয়ে যা যা তৈরি মিষ্টি আদি মিষ্টি তরকারি সব তিনি জোগাড় করে রাখতেন আর মেয়েরা কি করতেন শুদ্ধাচারে অন্তপুরে বাড়ির মেয়েরা সহস্তে রন্ধন করে আপনারা তারা ছুঁতে না অপর কলঙ্ক হাত তখনও আমি বলছেন যারা আমিষ তাদের দিতে দিতেন না একেবারে শুদ্ধা বাড়ির মেয়েরা ঠাকুরের জন্য প্রান্না করতেন বলছেন সধর্মে আচারী যে বা তাঁরে ভগবান দেখিলাম বরাবর বড় কৃপাবান শতছিদ্র বর্তমান যদি অন্য অন্যদিকে তথাপি করুণা রাশি রাশি তাকে বলছেন সধর্মে যে আছে সধর্ম কি না মনুষ্য ধর্ম মানুষের প্রতি যার ভালোবাসা আছে মানুষকে যে ভালোবাসে তেমন মানুষকে রামকৃষ্ণদেব ভালোবাসেন সমস্ত অন্তর সমস্ত মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন তার যদি শতবদ গুণ থাকে কিন্তু ওই একটি গুণের জন্য তিনি সবসময় শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য তাই বলছেন যে তাকে তিনি ভালোবাসেন ধর্মপক্ষে রহে যার টান প্রভুর নয়নে লাগে গিরি পরিমাণ গিরি পরিমাণ বিরাট কিছু মনে করতেন এবং সেইভাবে তিনি সেটিকে দেখতেন চিন্তা কিসে নিরবধি কৃপানিধি মুরতি প্রভুর চিন্তা কিসে জীবের হইবে তম দূর ঠাকুর নিরবধি কাজ করে চলেছেন তার একটাই মনের একটাই বাসনা কেমন করে মানুষ তার মনের যে তমগুণ সেটিকে পরিহার করে রজ এবং সত্যে উত্তীর্ণ হবে দিনের এতে জীব হতে হিতে ব্রতীপ্রভুবর ঈশ্বরের পথে সে হবে অগ্রসর তার সেই অদ্ভুত জিনিস তিনি ওপরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলছিলেন ওরে তোরা কি কোথায় আছিস আয় রে সেই কুটি বাড়ির ছাদ থেকে নিরঞ্জন এসেছে নিরঞ্জনের ভগবান লাভ হচ্ছে না তাই নিয়ে তার যে কি আকুতি সে দেখবার মতো এই সমস্ত কিছু প্রকাশ করে কেমন তিনি তিনি জগৎকে দেখেন তাই বলছেন যে ঈশ্বরের পথে কিসে মানুষে অগ্রসর হচ্ছে করুণায় প্রভুদেব সহায়ও কেমন পিতৃ বলে বালকের বক্ষে বক্ষে আরোহণ দুর্বল শিশুর স্বাদ মাত্র উঠে গেছে বাপ দেন পাছা ঠেলা দাঁড়াইয়া নিচে বলছেন কিরকম না মানুষকে মানুষের কল্যাণ হোক এটা তিনি কেমনভাবে চাইতেন বলছেন যেমন ছোট শিশু গাছে উঠতে চায় কিন্তু কিছুতেই উঠতে পারে না বাবা কোলে করে তাকে সেই গাছের কাছে নিয়ে যান তারপর সেই গাছটাকে ধরে ওঠার চেষ্টা করে আর বাবা ঠিক তার পেছনের দিকে হাতটা ধরে থাকেন ধরে তাকে ঠেলে 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 ওঠার চেষ্টা করেন ছোট্ট শিশু বুঝতে পারে না যে সে বাবার কাছে বাবার সাহায্যে সে ওপরে উঠছে সে মনে করে সে যেন নিজের নিজের শক্তিতে আত্মশক্তিতে উঠছে কিন্তু বাবা তাকে সেই শক্তি দিয়ে তাকে সাহায্য করেন ঠিক সেই রকম কেমন ভাবে সে ওপরে উঠবে সেইটার জন্য তার নিরন্তর চেষ্টা করে সদা সৎপথে পথে সদাচারে অল্পমতি যার দ্রুতগতি পূর্ণমতি পূর্ণোন্নতি পূর্ণমতি কৃপায়তা তাহার। যার সামান্যতম একটু সদাচারেও যদি তার গুণ থাকে শ্রীরামকৃষ্ণের কৃপায় শ্রীরামকৃষ্ণের কল্যাণে সেটি পূর্ণভাবে বিকশিত হয় বলছেন জপে তপে কিংবা সাধন ভজনে কীর্তনে মননে কিবা পূজা আরাধনে স্বধর্ম আচরে কিবা বিবেক বিরাগে সৎ শাস্ত্র গ্রন্থ পাঠে ভক্তি কিংবা ভক্তি অনুরাগে জ্ঞান কিংবা ভক্তিযোগে যোগে যে যেথায় রয় সকলে আছেন প্রভু প্রভু সর্বময় যে যেভাবে উন্নতি করতে চান ঠাকুর তাকে সর্বত্রভাবে সব পথ দিয়ে সাহায্য করতে চান তিনি যেহেতু সব পথের কথা জানেন তাই তার পক্ষে সাহায্য করাটা এত সহজ বলছেন এখানে ধর্ম মাচারে পবিত্র ব্রাহ্মণ তাই তার ঘরে শ্রী প্রভুর আগমনে পবিত্র ব্রাহ্মণ সে সধর্ম মাচারে ছিল তাই তার ঘরে ঠাকুর এসছেন প্রভুর দয়াদ্দ হৃদে করুণা কেবল তিলবৎ কর্মে দেন তালবৎ ফল সামান্য যদি কেউ করে তাতেই তারকে তিনি ফল দেন শুদ্ধ সত্যময় প্রভু অখিল ঈশ্বর ভুষিলেন দ্বিজবরে বরে তুষিলেন দ্বিজবরে ভিক্ষা দিয়া ঘর বলছেন সেই শুদ্ধ সত্যময় ঠাকুর এই এদের এর কৃপা করলেন তিনি একে ব্রাহ্মণকে তিনি কৃপা করলেন ব্রাহ্মণ খুব আনন্দে তার প্রাণকৃষ্ণ তিনি কৃপা পেলেন বলছেন শত শত দণ্ডবধ ব্রাহ্মণের পায় কেন ব্রাহ্মণের পায় শত শত দণ্ডবধ শুন রামকৃষ্ণ কথা আকিঞ্চনে গায় একটা ঘটনার কথা আপনাদের উল্লেখ করি সেদিন ছিল পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি আমরা জানি এই দিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন কিন্তু সেদিন আরো একটা ঘটনা ঘটে ওই দিন সকালবেলা ঠাকুর কল্পতরু হয়েছিলেন বিকেলবেলা তিনটের সময় ওই দিন সকালবেলা হরিশ মুস্তাফি ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর তাকে কৃপা করেন হরিশ মুস্তাফি নেমে আসছেন তা তুচক দিয়ে জলের ধারা পড়ছে কৃপার আনন্দে তিনি একটি শব্দও প্রকাশ করতে পারছেন না পুথিকার সেই অবস্থাটি বর্ণনা করে বলছেন যে ভগবান তো কৃপা করবেনি মানুষকে এ নিয়ে কোনো কিছু কথা নয় কিন্তু সেই ভক্ত ধন্য যাকে দেখে ভগবানের কৃপা করার ইচ্ছাটা জেগেছে সেই হচ্ছে ধন্য তাই বলছেন শত শত দণ্ডবধ ব্রাহ্মণের পায় সেই ব্রাহ্মণকে প্রণাম করি যাকে যাকে দেখে ভগবানের কৃপা করার ইচ্ছাটুকু জেগেছে শুনো রামকৃষ্ণ কথা আকিঞ্চনে গায় রামকৃষ্ণের কথা তার দিন আকিঞ্চন ভক্ত গাইছে এই যে শেষ হলো এই অধ্যায়টা শেষ হলো এই অধ্যায়ের ভারী সুন্দর একটি বার্তা দিয়ে পুথিকার শেষ করছেন বলছেন আমরা যদি আমাদের সৎ পথে সমতে থাকি ঈশ্বরের কৃপা আমাদের প্রতি ঝরে পড়বে ঝরে পড়তেই বাধ্য না ঝরে পড়ে কোনো উপায় নেই ভগবান আমাকে ভালোবাসবেন তাই আমরা থাকি থাকি ঈশ্বরের যেন সামান্যতম সধর্মে সধর্মেতে দিয়ে রাখতে পারি তাহলেই আমাদের মুক্তি অবশ্যম্ভাবী ভগবানের কাছে মুক্তির পথ ভগবান কত সহজ করে দিয়েছেন আমাদের সকলের জন্য আমরা যেন সেই পথটিকে অনুসরণ করে মুক্ত হই এই জন্ম মৃত্যুর চক্র থেকে অতিক্রম করে বেরিয়ে আজকে এই পর্যন্ত ভগবানের কৃপা হলে আবার আমরা শ্রী রামকৃষ্ণ পুঁথি নিয়ে পাঠ প্রার্থনা আপনারা সবাই মিলে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করুন এই দু হাজার কুড়ি যেমন কাটলো কাটলো নতুন বছর যেন নতুন আশ্বাস নতুন উদ্যম নিয়ে আসেন আমরা যেন এই যে বদ্ধ অবস্থা থেকে মুক্তির পথে যাত্রা করি ওম জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ জয় 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 ভান গুরু জয় জয় গুরু মাতা জগত জাননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরুণ রেণু মাগে অধম ওম শান্তি 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 हरिः ओम् तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु